সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকে সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। কলদের সাংস্কৃতিক উৎসব, ঢোল মাদলের তালে বাঁধল সবাই, মহাসড়কের পাশে ফুটবে পদ্ম ফুল, রহনপুর মুক্ত দিবস উদযাপন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোল সাংস্কৃতিক উৎসবে ঢোল মাদলের তালে তালে মাতৃভাষার গানের সঙ্গে নাচল ক্ষুদ্র জাতিসত্তার 10টি সাংস্কৃতিক দল, তাদের সাথে যোগ দিয়েছিল গ্রামের অন্যরাও। বাবুডাং আলোর পাঠশালা প্রাঙ্গণে শনিবার দিনভর উৎসবে মেতে ছিল সবাই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। কোল ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব হলেও এতে সাঁওতাল ও মাহালে জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক দলগুলো অংশ নেয়। রাজশাহীর বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেঞ্জামিন টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও জানে আলম। অন্যান্যদের মধ্যে নবনির্বাচিত মোহনপুর ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম, এসআইএল রাজশাহী এরিয়া ম্যানেজার নিকোলাস মুর্মু, এনজিআর প্রকল্পের সমন্বয়কারী স্যামসন সরেন, কোল ক্ষুদ্র জাতিসত্তার নেত্রী রুমালী হাস্তা, কোল ছাত্র জয়ন্ত সরেন ও সাংবাদিক আনোয়ার হোসেন দিলু। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কের অক্টরমোর এলাকা থেকে দুটি পুকুর এতদিন অনেকটা পড়েই ছিল। সড়ক ও জনপদের তত্ত্বাবধানে সেই দুটি পুকুরে এবার ফুটবে পদ্ম ফুল। পুকুর দুটিকে সংস্কার করে নাম দেওয়া হয়েছে পদ্মপুকুর। চাঁপাইনবাবগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, পুকুরে পদ্ম ফুলের বিভিন্ন প্রজাতি নিয়ে আসা হয়েছে। পুকুরটি বাহারি রঙের পদ্ম ফুলে ভরে উঠবে। শনিবার বিকেলে পদ্মপুকুরের নাম ফলক উদ্বোধন করেন সড়ক বিভাগ রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদিকুল ইসলাম। এ সময় সড়ক বিভাগের পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীরণ রায়, সড়ক বিভাগ চাঁপাইনবাবগঞ্জ নির্বাহী প্রকৌশলী সানজিদ আফরিন ঝিনুক, উপবিভাগীয় প্রকৌশলী রেজওয়ান করিম, মেহেদী হাসান সহ সড়ক বিভাগের কর্মকর্তারা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন পুরস্কারপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা মতিউর রহমান সহ স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বীর মুক্তিযোদ্ধা আক্তার আলী খান কোচি সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, পৌর মেয়র মতিউর রহমান উপস্থিত ছিলেন। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025928 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।